নমস্কার বন্ধুরা, আমি সম্রাট। আমার ইউটিউব চ্যানেল ঈশ্বর কথাতে আপনাদের স্বাগত। সকল ভক্তের মনে একটাই প্রশ্ন থাকে যে আমরা যদি ভগবানকে স্বপ্নে দর্শন করি তাহলে স্বপ্নটাকে কি সত্যি ভাববো নাকি সেটাকে স্বপ্ন ভেবে উড়িয়ে দেব, আর স্বপ্নে ভগবানকে দর্শন করার গুরুত্বই বা কি। চলুন এই প্রশ্নের উত্তর পেতে আজ আপনাদের শ্রীকৃষ্ণের একটি অপূর্ব লীলা শোনাবো। শ্রীকৃষ্ণের এই অপূর্ব লীলাটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এক সময় নবদ্বীপে একজন তেজস্বী সন্ন্যাসী থাকতেন। তিনি তেজস্বী হওয়া সত্ত্বেও খুবই শান্ত ও নিরীহ ছিলেন। তিনি সর্বদাই তার ইষ্টদেবতা শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত থাকতেন এবং নবদ্বীপে ঘুরতে আসা সকল বৈষ্ণব ও সন্ন্যাসীদের সেবা যত্ন করতেন। জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর, এই উক্তিতে তিনি বিশ্বাস করতেন। তিনি ভগবান ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। কিন্তু হঠাৎ তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন। তার শরীরে কর্কট বা ক্যান্সার রোগ দেখা দিল। তিনি খুব দুর্বল হয়ে পড়লেন। তিনি তার এই কষ্টের জন্য কখনোই তার ভগবানকে দায়ী করেননি। তিনি ভাবতেন এই রোগ হয়তো আমার কোনো জন্মের কর্মফল। সে মনে মনে দুঃখ পেতে রাখলেন আর ভাবলেন, আমি আর এখন সন্ন্যাসী ও বৈষ্ণবদের সেবা করতে পারবো না। সবচেয়ে বড় কথা, আমি আর আগের মতো আমার ইষ্টদেবতা শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারবো না। আমি তো আর বিছানার থেকে উঠতেই পারছি না। আমি কি আর কোনো দিন এই মরণ ব্যাধি থেকে মুক্তি পাবো? এই নিয়ে তিনি মনে মনে খুবই দুঃখ পেতেন। কিন্তু তার কাছে কোনো উপায়ও ছিল না। তিনি ভাবতেন তার এই রোগের কারণে তিনি যে সকল সন্ন্যাসীদের আগে সেবা করে এসছেন তারাই আজ তার সেবা করছেন, যা দেখে তিনি মনে মনে খুবই কষ্ট পেতেন। তিনি একদিন কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, আমি জানি আমি আমার পূর্বজন্মের কর্মফলের জন্যেই এই কষ্ট পাচ্ছি। আমি আর কারোর সেবা গ্রহণ করতে চাই না। তুমি আমায় এই রোগ থেকে মুক্তি দাও। তুমি আমায় তোমার কাছে নিয়ে চলো। আমার মরণ হলেই আমি মুক্তি পাই। তুমি আমায় সেই ব্যবস্থাই করে দাও। এই কথা বলতে বলতে তিনি যে কখন ঘুমিয়ে পড়লেন তা তিনি নিজেও বুঝতে পারলেন না। আর সেই রাতেই তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন কৃষ্ণবর্ণের একটি ছোট্ট বালক তার কুটিরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। তখন সেই সন্ন্যাসী বালকটিকে বললেন, তুমি কে, তোমাকে কে এখানে পাঠিয়েছে? তখন সেই বালকটি সন্ন্যাসীকে বলেন, আমার নাম কানহাই, আমাকে তো বর্দিবাবু আপনার জন্য পাঠালেন। তিনি আপনার আরোগ্য কামনা করে কিছু ওষুধও আমার হাত দিয়ে পাঠিয়েছেন। এই নিন এই পুরিয়াটা, আপনি আপনার কাছে রাখুন। আপনি কাল সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই ওষুধটি খেয়ে নেবেন, তাহলে আপনার সকল রোগ ভালো হয়ে যাবে। ছোট্ট বালকটি কথা শুনে অসুস্থ সন্ন্যাসী খুবই খুশি হয়েছিলেন। কিন্তু তিনি এই কারণে খুশি হননি যে বালকটি তাকে ওষুধ দিয়েছে। তিনি এই জন্য খুশি হয়েছিলেন যে ছোট্ট বালকটি যখন কথা বলছিল তার গলার স্বর দিয়ে যেন মণিমুক্ত ঝরে পড়ছিল, আর তার শরীর দিয়ে যেন দিব্য জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছিল। বালকটির সুর যেন সন্ন্যাসীর হৃদয়কে স্পর্শ করছিল। সন্ন্যাসী ভাবছিলেন, কে এই অপূর্ব বালক? সন্ন্যাসী যেন সেই শিশুটির প্রতি আকর্ষণ অনুভব করছিলেন। সেই সময় বালকটি মধুর হেসে তার হাতে ওষুধের পুরিয়াটি দিয়ে সেখান থেকে চলে যায়। প্রভাতে সন্ন্যাসীর যখন ঘুম ভাঙে তখন তার সব কিছু মনে পড়ে যায়। তিনি ভাবেন তিনি রাতে স্বপ্ন দেখেছিলেন। তিনি তার স্বপ্নের কথা ভেবে মনে মনে আফসোস করতে থাকেন। ভাবেন, স্বপ্ন কি কারোর সত্যি হয়? যদি স্বপ্নটি সত্যি হতো তবে তিনি আবার আগের জীবনে ফিরে যেতে পারতেন। তিনি ভাবেন, বালকটি তো তাকে স্বপ্নে ওষুধ দিয়েছিল, সেই ওষুধ তিনি কিভাবে পাবেন? তাই তার আর সুস্থ হওয়া হলো না। এই ভেবে তিনি মনে মনে হাসতে লাগলেন। প্রত্যেক দিনের মতনই সেদিনও তার কুটিরে অন্য এক সন্ন্যাসী এলেন তার সেবা করতে। সেই সন্ন্যাসী অসুস্থ সন্ন্যাসীকে অন্য জায়গায় বসিয়ে তার বিছানাটি পরিষ্কার করতে লাগলেন। ঠিক তখন তিনি দেখেন অসুস্থ সন্ন্যাসীর বিছানায় একটি কাগজের পুড়িয়া রয়েছে। সেই কাগজের পুড়িয়াটা তিনি অসুস্থ সন্ন্যাসীকে দেখিয়ে বলেন, হ্যাঁ গো বাবা, এই কাগজের পুড়িয়াটি তোমার কাছে কোথা থেকে এলো? আর এই কাগজের পুড়িয়াটি তোমায় কে দিয়েছে? এই কথা শোনার পরেই সন্ন্যাসীর রাতের স্বপ্নের সব কথা মনে পড়ে যায়।
এই দেখে তিনি অবাক হয়ে যান। তিনি ভাবেন স্বপ্নে দেয়া ওষুধটি তার কাছে কি করে এলো। সন্ন্যাসীর মনে পড়ে গেল সেই ছোট্ট বালকটি বলেছিল এই ওষুধের পুরিয়ার ওষুধটি খেলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সেই অসুস্থ সন্ন্যাসী সেই কথা ভেবে সঙ্গে সঙ্গে পুরিয়ায় রাখা ওষুধটি খেয়ে নিলেন। সেই ওষুধটি খাওয়ার কিছুদিন পরই অসুস্থ সন্ন্যাসীটি একেবারে সুস্থ হয়ে গেলেন। এই বিষয়টি সকলকে অবাক করে দিয়েছিল। আসলে সেই বালকটি আর কেউ ছিলেন না, ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। অসুস্থ সন্ন্যাসীটি সারা জীবন ভগবান ও মানুষের সেবা করে গেছেন। সৎ মানুষকে ভগবান স্বয়ং রক্ষা করেন, তাই শ্রীকৃষ্ণ তার ভক্তকে রক্ষা করেছিলেন। ঈশ্বরকে স্বপ্নে দেখলে মানুষের ইচ্ছা ও স্বপ্ন পূরণ হয়, অনেক সময় স্বপ্ন সত্যি হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।